নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে চলে এসেছি বাঙালিদের ট্রেডিশনাল বীজ কলার ছেঁচকি রেসিপি নিয়ে, যেটা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এবং পুজো বাড়িতে রান্না হয়ে থাকে। এটি একটি নিরামিষ পদ, গরম গরম ডাল ভাতের সাথে খেতে এটা দুর্দান্ত লাগে। বীজ কলা ছেঁচকি রান্নার জন্য যে বীজ কলাগুলো নেবেন সেগুলো যেন এরকম সাইজের হয়, খুব বেশি ছোট ছোট অর্থাৎ নরমও যেন না হয় আর খুব বেশি পরিপক্ক যেন না হয়। তাহলে সেই বীজ কলার বীজগুলো খুব বেশি শক্ত হয়ে যায় এবং সেদ্ধ করার পরে সেগুলোকে আলাদা করে বাদ দিতে হয়। সেক্ষেত্রে বীজ কলাগুলোর স্বাদ মাঝে মাঝে কষাটেও লাগতে পারে। এখানে তিনটে বীজ কলা আর তিন চারটা লম্বা বেগুন দিয়ে রান্নাটা করছি। বীজ কলাগুলোর ছাল ছাড়িয়ে এরকম সাইজের কেটে রেখেছি আর বেগুনগুলো বীজ কলার মতো সাইজেরই কেটে রেখেছি। এই রান্নার জন্য যতটা পরিমাণ বীজ কলা নেবেন ততটা পরিমাণই বেগুন নিতে হবে। এবারে কড়াইতে এক কাপের মতো জল দিয়ে দিলাম। জল ফুটে উঠলে এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবারে বীজকলা আর বেগুনগুলো একসাথে দিয়ে সেদ্ধ করে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন, বীজকলা আর বেগুনগুলো খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে আর এগুলো গোটা গোটাও আছে। তবে এর থেকে বেশি সেদ্ধ করবেন না, তাহলে এগুলো গলে যাবে আর খেতেও ভালো লাগবে না। এবারে এটাকে সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে আর এই জলটাকে ফেলে দিতে হবে। যদিও আগে বলে দিয়েছি, তাও আরও একবার বলে দিচ্ছি, বীজকলার বীজগুলো যদি খুব শক্ত শক্ত হয় তাহলে সেদ্ধ করে নেওয়ার পরে বীজকলার বীজগুলোকে আলাদা করে ছাড়িয়ে ফেলে দিতে হবে। প্রথমে একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নিয়ে এতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। তেল হালকা গরম হয়ে গেলে এতে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে 2-3টে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে একে একে 1 টিস্পুন পাঁচফোড়ন আর 1 টিস্পুন সাদা সর্ষে ফোড়ন দিলাম। এবারে সমস্ত ফোড়নগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তবে কোনো ফোড়নই যেন পুড়ে না যায়। এবারে আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা বীজকলা এবং বেগুনটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এক্সট্রা জলটা শুকনো হয়ে যাচ্ছে। এই রান্নার স্বাদটা প্রধানত ঠিকঠাক ফোড়ন দেওয়ার উপরেই নির্ভর করে। ফোড়নগুলো একটু বেশি করেই দিতে হবে আর চেষ্টা করবেন ফোড়নগুলো যেন টাটকা হয়, অর্থাৎ বাজার থেকে সদ্য যদি কিনে এনে করেন তাহলে খুবই ভালো হয়। যখন দেখবেন যে এক্সট্রা জলটা পুরোপুরি শুকনো হয়ে এসেছে, তখন খুন্তি দিয়ে এইভাবে করে বীজকলা আর বেগুনটাকে এইভাবে খুব ভালো করে ঠেসে ঠেসে মিশিয়ে নিতে হবে। খুন্তির বদলে আপনারা গ্লাসের পেছন দিক দিয়েও এই সময় এটাকে ঠেসে মিশিয়ে নিতে পারেন। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে আরও যে এক্সট্রা জলটা থাকবে সেটাকেও শুকনো করে নিতে হবে। আর এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নেবেন, যদি কম থাকে তাহলে অ্যাডজাস্ট করে একটু দিয়ে দেবেন। ছেঁচকি আমাদের তৈরি হয়ে গেছে, এবারে গ্যাস অফ করে দিলাম। এবারে গ্যাস অফ করে দেওয়ার পরে সবশেষে এতে 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিয়ে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। আপনারাও তাহলে ছেঁচকির রেসিপিটা এইভাবে ট্রাই করুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এবারে এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার চ্যানেলে সুপ্ত রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা এটা নিরামিষের দিনেও বানাতে পারেন আর এটা বানাতে খুবই কম সময় লাগে। কোভিডের সময় আপনারা সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন আর টাটকা শাকসবজি খেয়ে শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তুলুন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, নমস্কার।